বঙ্গ হেলথ টিপসে আপনাকে স্বাগত। এখন মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা হচ্ছে তা হলো হাড় জয়েন্টের ব্যথা, শারীরিক দুর্বলতা। এছাড়াও আছে হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, কারো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, তো কারো বারো মাস ডায়রিয়া বা আমাশয়। আর এই হজমের সমস্যা থেকে জন্ম নিচ্ছে আরো সংখ্যক ছোট বড় রোগ। ডায়াবেটিস, হাই প্রেশার, হাই কোলেস্টেরল, এই সব তো এখন ঘরে ঘরেই হচ্ছে, আর এর পরিণতিও আমরা জানি, হার্ট অ্যাটাক। এই সব রোগ থেকে আপনাকে মুক্তি পাওয়ার একটা ছোট্ট উপায় বলে দেব। মাত্র একটি উপায় যদি আপনি সঠিক নিয়মে গ্রহণ করতে পারেন, অর্থাৎ একটি খাবার যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন, তাহলে এই সব রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। বা এই সব কঠিন কঠিন রোগ আপনার যদি হয়ও, তাহলেও তা একদম দূর হয়ে যাবে, আপনার কন্ট্রোলে চলে আসবে। তার আগে বলুন তো, আপনার কি গরম ভাত, রুটি বা তরকারিতে ঘি খাওয়ার অভ্যাস আছে? তবে আজকের ভিডিওটা না দেখে একদম যাবেন না। ঘি খাওয়ার সঠিক নিয়ম কি জানা আছে আপনার? বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই এই একই কথা বলবো। ভাত, রুটি বা তরকারিতে ঘি খেলে তাৎক্ষণিকভাবে শরীরে কি প্রতিক্রিয়া হয় জেনে নিন, আর সেই সাথে জানুন ঘি খাওয়ার সঠিক নিয়ম। ঘি কোন নিয়মে খেলে 30টি ছোট বড় রোগ আপনি ফু দিয়ে উড়িয়ে দিতে পারবেন, সেই তথ্য জানতে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে থাকুন। তার আগে সেই ছোট্ট কথাটি না বললেই নয়, আপনি কি বঙ্গ হেলথ টিপসকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন হয়ে যান। আর বঙ্গ হেলথ টিপসের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন। ঘি এর ভিটামিন কে ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় রাখে, স্বাস্থ্যকর ইনসুলিন ও শর্করার মাত্রা বজায় রাখতে কাজে লাগে ভিটামিন কে। ঘিতে যেসব ভিটামিন রয়েছে এ, ডি, ই এবং কে, যা আমাদের হৃৎপিণ্ড, হাড়ের জন্য খুব উপকারী। এই ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট, যা গিটে ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা সমাধানে কাজ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটি অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধ করে। কোলেস্টেরল দুই ধরনের, জানেন নিশ্চয়ই, উপকারী ও ক্ষতিকর। ঘিতে রয়েছে উপকারী কোলেস্টেরল, ঘিতে রয়েছে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, এই অ্যান্টিঅক্সিডেন্টের অ্যান্টিভাইরাল গুণ রয়েছে, যা ক্ষত সারাতে কাজ করে। তাই ডেলিভারির পরে নতুন মায়েদের ঘি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এবং আপনার শরীরে যদি কাটা, ছেঁড়া বা পোড়ার ক্ষত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ঘি খেতে হবে। ব্রেন টনিক হিসেবে কাজ করে ঘি। নিউট্রিশনসদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেইন পাওয়ারের উন্নতিতে ঘি এর কোনো বিকল্পই হয় না। আসলে এতে উপস্থিত ওমেগা 6 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে। প্রসঙ্গত, সাম্প্রতিক প্রকাশিত বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিড ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। তাই বৃদ্ধ বয়স পর্যন্ত স্মৃতিশক্তি টনটনে রাখতে চাইলে অবশ্যই বাচ্চা বয়স থেকেই আপনাকে সঠিক নিয়মে ঘি খেয়ে যেতে হবে। যেহেতু কনজুগেটেড লিনোলিক অ্যাসিড নামের এই অ্যান্টিঅক্সিডেন্টের অ্যান্টিভাইরাল গুণ রয়েছে, তাই যদি আপনার শরীরে যদি অপারেশন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ঘি খাবেন, তাহলে খুব দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন। ঘি এর মধ্যে থাকা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড খুব দ্রুত এনার্জি বাড়াতে সহায়তা করে। অধিকাংশ অ্যাথলিট দৌড়ানোর আগেই এই জন্যই ঘি খেয়ে নেন, কারণ ঘি খেলে যেমন এনার্জি আসে, তেমনি ওজন থাকে নিয়ন্ত্রণে, আর ওজন নিয়ন্ত্রণে না থাকলে আপনি দৌড়ঝাঁপ করবেন কি করে? ঘিতে রয়েছে প্রচুর ব্যাচারিক অ্যাসিড, যা আমাদের খাবার তাড়াতাড়ি হজম করাতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের কিন্তু অবশ্যই ঘিয়ের সঠিক খাওয়ার নিয়মটা জেনে নিতে হবে, কারণ একবার যদি আপনি সঠিক নিয়মে ঘি খাওয়া শুরু করেন, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আর কখনো ফিরে আসবে না। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। ঘি এর বৈশিষ্ট্য হলো ঘি সহজে নষ্ট হয় না, তাই একবার যদি আপনি ঘি বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে আপনার খাঁটি ঘিও খাওয়া হবে, আর সেই সাথে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে নিতে পারবেন।
খিদে কমায় ঘি। ঘিতে যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাই আপনি যদি সঠিক নিয়মে ঘি খেতে পারেন দিনে একবার করে, তাহলে আপনার খিদে লাগার প্রবণতা একদম কমে আসবে, আর এই কারণেই কিন্তু আপনার ওজনটাও কমে যাবে। ঘিকে বলা হয় পজিটিভ ফুড। সেই প্রাচীনকাল থেকেই ঘি এর একটি নাম আছে, তা হলো ঘি পজিটিভ ফুড। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে, কনসিয়াসনেস উন্নত হয়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ঘি। জানেন কি, ঘি এর মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। ঘি ত্বককে ময়শ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে। যদি প্রতিদিন আপনি ঘি খেতে পারেন, তাহলে শুধু আপনার ত্বক নয়, চুলও হয়ে উঠবে ঝলমলে সুন্দর এবং চুলের বৃদ্ধি অনেক গুণ বেড়ে যাবে। চুলের আগা ফাটা অথবা চুল ঝরে যাওয়ার মতো সমস্যা একদম দূর হয়ে যাবে। অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকার কারণে ত্বককে মসৃণ করতে এবং ত্বকের প্রদাহ কমাতে, অর্থাৎ জ্বালা পোড়া ভাব কমাতে ঘি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আয়ুর্বেদে। ক্যান্সার রোগকে দূরে রাখে ঘি। ঘিতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শরীরে উপস্থিত ফ্রি রেডিকালদের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয়, ফলে কোষের বিন্যাসে পরিবর্তন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায়। প্রসঙ্গত, আমাদের দেশে অনেকেই ঘি সহযোগে রান্না করে থাকেন, এটাও কিন্তু খুব খারাপ অভ্যাস নয়, কারণ ঘি এর স্মোকিং পয়েন্ট খুব হাই, ফলে বেশি তাপমাত্রায় রান্না করলেও কোনো ক্ষতি হয় না। আপনার যদি মনে হয় যে দিনে দিনে আপনার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, তাহলে আজ থেকেই ঘি খাওয়া শুরু করুন। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং এ, যা চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে। তাই যদি আপনি প্রতিদিন ঘি খেতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনার অপটিক নার্ভের উন্নতি হয়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়ে যায়। আপনার শরীরে যদি অ্যালার্জি থাকে এবং অ্যালার্জির কারণে যদি ঠান্ডা সর্দি কাশি হওয়ার প্রবণতা থাকে, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম করে ঘি খেতে হবে। সঠিক নিয়মে ঘি খেতে পারলে শরীরের চুলকানি, অ্যালার্জি, র‍্যাশ অথবা ঠান্ডা জনিত সব ধরনের রোগ দূর হয়ে যাবে। ঘি হচ্ছে ভিটামিনের একটি বড় উৎস। প্রাকৃতিকভাবে ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, লাইনোলেইক অ্যাসিড ও বিউটারিক অ্যাসিড থাকে, যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। স্বাস্থ্যকর ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য চাই স্বাস্থ্যকর চর্বি। ঘাস খেয়ে বেড়ে ওঠা গাভীর দুধ থেকে তৈরি ঘি খেলে পাবেন ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বা চর্বি। ছোট ও মাঝারি চেইনের এই চর্বি প্রদাহের মাত্রা কম করতে সাহায্য করে, কারণ এই চর্বি দ্রুত ভাঙে এবং হজম হয় সহজে, ফলে হজম প্রক্রিয়া, গলব্লাডার ও কোষের স্বাভাবিক কার্যাবলী বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিকভাবে ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, লাইনোলেইক অ্যাসিড ও বিউটাইরিক অ্যাসিড থাকে। দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জননাঙ্গ ইত্যাদির জন্য এ ভিটামিনগুলো খুব কাজে লাগে। এছাড়াও ঘিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই এবং B12। ঘি এর ভিটামিন এ এবং কে চর্বিতে দ্রবণীয়, ফলে চর্বি জাতীয় খাবারের সঙ্গে খেলে শরীরে আরো ভালোভাবে শোষিত হয়, শরীরের প্রয়োজনে ব্যবহৃত হয় খুব বেশি কার্যকরভাবে। কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে বাঁচায় অ্যান্টি অক্সিডেন্ট। অক্সিজেনের সঙ্গে পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষের যে ক্ষতি হয়, তাই হচ্ছে অক্সিডেটিভ ক্ষতি। শরীরে চিনি বেশি হলে, বিপাকীয় চাপ বেশি হলে, কোষের মাইটোকন্ড্রিয়া ভালোভাবে কাজ না করলে এবং ইনসুলিনের অনিয়ম হলে এই সমস্যা হয়। অতিরিক্ত অক্সিডেটিভ ক্ষতি থেকে ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সমস্যা হয়, আর এই সমস্যার ঝুঁকি কমাতে কিছুটা হলেও অবদান আছে ঘিয়ের। তবে ঘি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন, তাহলে এইসব রোগ আপনার কখনো হবে না। যদি আপনার শ্বাসকষ্ট হয়, সর্দি কাশিতে দীর্ঘদিন ধরে ভোগেন এবং বুকে কফ জমে যায়, তাহলে আপনাকে নিয়ম করে সঠিক নিয়মে ঘি খেতে হবে, কারণ ঘি যদি আপনি খেতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনার কখনো ঠান্ডা সর্দি কাশির সমস্যা হয় না। ঘি এর স্ফুটনাঙ্ক খুব বেশি, 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত খাঁটি ঘি গরম করা যায়। তাই আপনি যদি ঘি দিয়ে রান্না করেন, তাহলে উচ্চ তাপে রান্না করা খাবারের কোনো ক্ষতি হয় না এবং সেই চর্বি থেকেও আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। আপনি কি জানেন আপনার রাগ প্রশমন করতে পারবে ঘি? বিশেষ কোনো কারণে কিংবা বিনা কারণে হয়তো খুব রেগে গেছেন,
আপনি হয়তো গ্লাস ভাঙছেন কিংবা অন্য কোনো বিপর্যয় ঘটাচ্ছেন রাগ করে। এই সব না করে হাতের কাছে ঘি রাখ এবং সেই ঘি এর গন্ধ বা সৌরভ নিঃশ্বাসের সাথে টেনে নিন। এবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন, দেখবেন এই সুগন্ধটা আপনার মন এবং মস্তিষ্ককে বশে এনে ফেলেছে আর রাগের বিষয়টি ততক্ষণেই আপনি ভুলে গেছেন। ঘিতে লিনোলিক অ্যাসিড রয়েছে, এটি এক প্রকার ফ্যাটি অ্যাসিড যা প্লাককে প্রতিরোধ করে ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্টের বিভিন্ন রোগ দূরে রাখে। তাই আপনি যদি নিয়ম করে ঘি খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসের মতো মারণ রোগ, হার্টের রোগ এই সব কখনো হবে না। এখন প্রশ্ন হলো ঘি কতটা খেতে পারবেন এবং ঘি খাওয়ার সঠিক নিয়ম কি? ঘি আপনাকে খেতে হবে সকালবেলায় খালি পেটে। শুনে অবাক হবেন না, খালি পেটে ঘি খেলেই আপনি এত সব রোগ থেকে দূরে থাকতে পারবেন। অর্থাৎ ঘি ঘুম থেকে উঠে সকালবেলায় জল খাওয়ার আধা ঘন্টা পরে এক চা চামচ তরল ঘি আপনাকে সেবন করতে হবে এবং তারপরেই এক গ্লাস উষ্ণ গরম জল আপনি পান করবেন। ঘি খাওয়ার এই হচ্ছে সঠিক নিয়ম। এছাড়াও আপনি যদি চান তাহলে আপনি গরম ভাত অথবা রুটির সঙ্গেও ঘি খেতে পারবেন। তবে যদি আপনি সকালবেলায় ঘি খাওয়ার অভ্যাসটা শুরু করেন তাহলে দিনে আর এক চামচের বেশি ঘি খাবেন না, অর্থাৎ আপনি দিনে দুই চা চামচের বেশি ঘি খেতে যাবেন না, এতে শরীরের ক্ষতি হতে পারে। আপনি যদি সকালবেলায় খালি পেটে মাত্র 7 দিন ঘি খান তাহলে আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। ছোট বড় যে কেউ এইভাবে ঘি খেতে পারবেন। তবে আপনি যদি ওজন বাড়ানোর জন্য ঘি খান তাহলে সকালবেলায় খালি পেটে নয়, আপনি ঘি খাবেন দুপুরে, রাতে বা সকালে যে কোনো সময় আপনার খাবারের সঙ্গে মিশিয়ে ঘি খাবেন 1-2 চামচ। আজ থেকে ঘি খাওয়ার এই নিয়ম মেনে চলুন এবং ঘি খেয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।